একদিকে আমরা শিলিগুড়িতে রয়েছি, শিলিগুড়ি কলাখালী ময়দানের ভেতরে রয়েছি আমরা। আর কিছুক্ষণ পরেই এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভা করবেন। কিন্তু অন্যদিকে যেহেতু ভোটের দামামা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত যদিও নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি, কিন্তু এর মধ্যেই ঝাড়গ্রামে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি। বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই দেওয়াল লিখন এবং জনসংযোগে জোর দেওয়া হয়েছে। বিজেপির যিনি প্রার্থী, সেই প্রার্থী ঝাড়গ্রামে যিনি প্রার্থী তার তিনি একেবারে তার জন্য তার সঙ্গে যে বিজেপি কর্মীরা তারা দেওয়াল লিখনে মেতে উঠেছেন, তারা জোর জনসংযোগে জোর দিচ্ছেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং ঝাড়গ্রামে দেওয়াল লিখনের পাশাপাশি বাড়ি বাড়ি জনসংযোগেও জোর দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের যিনি প্রার্থী তার তরফ থেকে প্রার্থীর সমর্থনে জোর কদমে চলছে ভোট প্রচার। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় রুটমার্চ চলছে, ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে, যাতে ভোট নির্বিঘ্নে হয়, যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তার জন্য রুটমার্চ চলছে বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়। সেটা শহর কলকাতা হতে পারে, শিলিগুড়ি হতে পারে, অন্যান্য সমস্ত জেলাতে ইতিমধ্যেই ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে। যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেই ভারী তারা সেভাবেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চটা চলছে। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ, আধাসামরিক বাহিনীর রুটমার্চ চলছে, যাতে মানুষের মধ্যে কোনো রকম ভয় ভীতি না থাকে ভোট নিয়ে। যেভাবে এরাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটে, অশান্তির ঘটনা ঘটে, বা ভোট পরবর্তী সময়েও যেভাবে আমরা দেখেছি 2021 বিধানসভা নির্বাচনের পর বা পঞ্চায়েত ভোটের আগে এবং পরে যেভাবে হিংসার ঘটনা ঘটেছে, অশান্তির ঘটনা ঘটেছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে, সেই কারণে কোথাও গিয়ে মানুষ যেন গণতন্ত্রের সবথেকে বড় যে উৎসব ভোট, সেই ভোটের থেকে পিছপা না হন, এবং যাতে মানুষের মনে, ভোটারদের মনে কোনো রকম ভয়ের উদ্রেক না হয়, সেই কারণেই তারা এরিয়া ডমিনেশন এবং রুট মার্চ এর উপর জোর দিচ্ছেন। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই নিরাপত্তাজনিত দিক থেকে, যাতে মানুষ সুনিশ্চিত থাকতে পারেন, সুরক্ষিত থাকতে পারেন ভোটের আগে, সেই কারণে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই, নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই রুট মার্চ শুরু করে দেওয়া হয়েছে। কোথাও আধাসামরিক বাহিনী, আবার কোথাও পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি কাওয়াখালীতে। আমি একবার বলার দেখানোর চেষ্টা করব মাঠটা। এখন যেহেতু বলছি আমরা যে 3:45 নাগাদ এই মিটিং শুরু হবে, যে পাবলিক অ্যাড্রেস বা যে জনসভা নরেন্দ্র মোদী করবেন, সেটা শুরু হতে মোটামুটিভাবে 3:30 থেকে 3:45 এখনো পর্যন্ত এই সময়টা জানা যাচ্ছে। কিন্তু এখন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি একটু ঘুরিয়ে দেখাতে বলবো, এখানে এখনো পর্যন্ত যেটা বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফ থেকে দাবি করা হচ্ছে, কম করে হলেও 2 লক্ষ মানুষ ভরে যাবেন, এই 2 লক্ষ মানুষের তারা আসবেন এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং অন্যদিকে যেহেতু প্রধানমন্ত্রীর জনসভা, একই সঙ্গে সরকারি প্রকল্পের বাস্তবায়ন রয়েছে, অর্থাৎ উদ্বোধন রয়েছে, এবং সেই সঙ্গে জনসভাও রয়েছে ভোটের আগে, প্রধানমন্ত্রীর এখানে এসে জনসভা, সেই কারণে কোথাও গিয়ে নিরাপত্তার ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই। এবং এখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যেভাবে পুলিশের তরফ থেকে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে, বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং দিকে দিকে পুলিশের তরফ থেকে চেকিং করা হচ্ছে, কোথাও কোনো রকম কোনোভাবে অবাঞ্ছিত কোনো ব্যক্তির প্রবেশ, কোনো বস্তু নিয়ে প্রবেশ, তার প্রত্যেকটা জিনিসকে স্ক্যান করা হচ্ছে, আমরা সেই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি। পুলিশের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কাজ করা হচ্ছে, যাতে কোথাও কোনো রকম নিরাপত্তাজনিত ফাঁক ফোকর না থেকে যায়। এবং যারা মিডিয়ার জন্য যারা আসছেন, মিডিয়ার তরফ থেকে আমরা যারা আসছি তাদেরকেও প্রত্যেকটা ক্ষেত্রে স্ক্যানিং করানো হচ্ছে, স্ক্যানিং করিয়ে সেক্ষেত্রে একটা টোকেন দিয়ে দেওয়া হচ্ছে, যাতে টোকেনটা দিয়ে বোঝা যায় যে আমাদের প্রত্যেকটা গ্যাজেট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো যাতে স্ক্যান হয়েছে প্রপারলি। এবং সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের নিজেদের মধ্যে আলোচনা চলছে, বেশ কিছু পেপার ওয়ার্ক চলছে, এবং এই পেপার ওয়ার্কের মধ্যে দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরো বিষয়টা এনশিওর করার চেষ্টা করছেন, যাতে এই সভাস্থলে যারা আসবেন তাদের মধ্যে কোনো রকম সন্দেহজনক ব্যক্তি বস্তু কেউ যদি আসে তাদেরকে যেন নিঃসন্দেহে একেবারে সঙ্গে সঙ্গে চিহ্নিত করা যায়। এই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ সভাকে আরও সুনিশ্চিত করার জন্য নিরাপত্তাজনিত কোনোভাবে কোনো ভাগ্যপুর যাতে না থাকে তার জন্য সদা সচেষ্ট। প্লিজ
একদিকে আমরা শিলিগুড়িতে রয়েছি, শিলিগুড়ি কলাখালী ময়দানের ভেতরে রয়েছি আমরা। আর কিছুক্ষণ পরেই এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভা করবেন। কিন্তু অন্যদিকে যেহেতু ভোটের দামামা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত যদিও নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি, কিন্তু এর মধ্যেই ঝাড়গ্রামে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি। বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই দেওয়াল লিখন এবং জনসংযোগে জোর দেওয়া হয়েছে। বিজেপির যিনি প্রার্থী, সেই প্রার্থী ঝাড়গ্রামের যিনি প্রার্থী তার তিনি একেবারে তার জন্য তার সঙ্গে যে বিজেপি কর্মীরা তারা দেওয়াল লিখনে মেতে উঠেছেন, তারা জনসংযোগে জোর দিচ্ছেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং ঝাড়গ্রামের দেওয়াল লিখনের পাশাপাশি বাড়ি বাড়ি জনসংযোগেও জোর দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের যিনি প্রার্থী তার তরফ থেকে প্রার্থীর সমর্থনে জোর কদমে চলছে ভোট প্রচার। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় রুটমার্চ চলছে, ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে, যাতে ভোট নির্বিঘ্নে হয়, যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তার জন্য রুটমার্চ চলছে বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়। সেটা শহর কলকাতা হতে পারে, শিলিগুড়ি হতে পারে, অন্যান্য সমস্ত জেলাতে ইতিমধ্যেই ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে। যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেই ভারী তারা সেভাবেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চটা চলছে। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ, আধাসামরিক বাহিনীর রুটমার্চ চলছে, যাতে মানুষের মধ্যে কোনো রকম ভয় ভীতি না থাকে ভোট নিয়ে। যেভাবে এরাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটে, অশান্তির ঘটনা ঘটে, বা ভোট পরবর্তী সময়েও যেভাবে আমরা দেখেছি 2021 বিধানসভা নির্বাচনের পর বা পঞ্চায়েত ভোটের আগে এবং পরে যেভাবে হিংসার ঘটনা ঘটেছে, অশান্তির ঘটনা ঘটেছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে, সেই কারণে কোথাও গিয়ে মানুষ যেন গণতন্ত্রের সবথেকে বড় যে উৎসব ভোট, সেই ভোটের থেকে পিছপা না হন, এবং যাতে মানুষের মনে, ভোটারদের মনে কোনো রকম ভয়ের উদ্রেক না হয়, সেই কারণেই তারা এরিয়া ডমিনেশন এবং রুট মার্চ এর ওপর জোর দিচ্ছেন। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই নিরাপত্তাজনিত দিক থেকে, যাতে মানুষ সুনিশ্চিত থাকতে পারেন, সুরক্ষিত থাকতে পারেন ভোটের আগে, সেই কারণে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই রুট মার্চ শুরু করে দেওয়া হয়েছে। কোথাও আধাসামরিক বাহিনী, আবার কোথাও পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি কাওয়াখালীতে। আমি একবার বলার দেখানোর চেষ্টা করব মাঠটা। এখন যেহেতু বলছি আমরা যে 3:45 নাগাদ এই মিটিং শুরু হবে, যে পাবলিক অ্যাড্রেস বা যে জনসভা নরেন্দ্র মোদী করবেন, সেটা শুরু হতে মোটামুটিভাবে 3:30 থেকে 3:45 এখনো পর্যন্ত এই সময়টা জানা যাচ্ছে। কিন্তু এখন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি একটু ঘুরিয়ে দেখাতে বলবো, এখানে এখনো পর্যন্ত যেটা বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফ থেকে দাবি করা হচ্ছে, কম করে হলেও 2 লক্ষ মানুষ ভরে যাবেন, এই 2 লক্ষ মানুষের তারা আসবেন এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং অন্যদিকে যেহেতু প্রধানমন্ত্রীর জনসভা, একই সঙ্গে সরকারি প্রকল্পের বাস্তবায়ন রয়েছে, অর্থাৎ উদ্বোধন রয়েছে, এবং সেই সঙ্গে জনসভাও রয়েছে ভোটের আগে, প্রধানমন্ত্রীর এখানে এসে জনসভা, সেই কারণে কোথাও গিয়ে নিরাপত্তার ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই। এবং এখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যেভাবে পুলিশের তরফ থেকে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে, বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং দিকে দিকে পুলিশের তরফ থেকে চেকিং করা হচ্ছে, কোথাও কোনো রকম কোনোভাবে অবাঞ্ছিত কোনো ব্যক্তির প্রবেশ, কোনো বস্তু নিয়ে প্রবেশ, তার প্রত্যেকটা জিনিসকে স্ক্যান করা হচ্ছে, আমরা সেই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি। পুলিশের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কাজ করা হচ্ছে, যাতে কোথাও কোনো রকম নিরাপত্তাজনিত ফাঁক ফোকর না থেকে যায়। এবং যারা মিডিয়ার জন্য যারা আসছেন, মিডিয়ার তরফ থেকে আমরা যারা আসছি তাদেরকেও প্রত্যেকটা ক্ষেত্রে স্ক্যানিং করানো হচ্ছে, স্ক্যানিং করিয়ে সেক্ষেত্রে একটা টোকেন দিয়ে দেওয়া হচ্ছে, যাতে টোকেনটা দিয়ে বোঝা যায় যে আমাদের প্রত্যেকটা গ্যাজেট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো যাতে স্ক্যান হয়েছে প্রপারলি। এবং সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের নিজেদের মধ্যে আলোচনা চলছে, বেশ কিছু পেপার ওয়ার্ক চলছে, এবং এই পেপার ওয়ার্কের মধ্যে দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরো বিষয়টা এনশিওর করার চেষ্টা করছেন, যাতে এই সভাস্থলে যারা আসবেন তাদের মধ্যে কোনো রকম সন্দেহজনক ব্যক্তি, বস্তু, কেউ যদি আসে তাদেরকে যেন নিঃসন্দেহে একেবারে সঙ্গে সঙ্গে চিহ্নিত করা যায়।